ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত চার্জ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী 2রা মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। শুনানিতে রাসেলকে আদালতে হাজির করা হয়, তবে শামীমা নাসরিন পলাতক রয়েছেন। ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে 2021 সালের 30শে সেপ্টেম্বর আলমগীর হোসেন নামে এক গ্রাহক ই-ভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বাড্ডা থানায় মামলা করেন। গত বছর 16 সেপ্টেম্বর রাসেল ও শামীমাকে অভিযুক্ত করে চার্জশিট দেয় মামলার তদন্ত কর্মকর্তা। গত বছর 19শে অক্টোবর শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।